সবার চরণে কোটি কোটি প্রণাম রাখছি, মায়েদের চরণে বাবাদের চরণে। তো আমি গোপালগঞ্জ মুকসুদপুরের মেয়ে। তো সর্বপ্রথম আমি আমার পছন্দের একটি গান দিয়ে শুরু করছি। এখানে অনেক গুরুজন আছেন, অনেক গুণী শিল্পী আছেন, তারা অনেক সুন্দর গান করবেন। তো আমি একটু চেষ্টা রাখছি। তুমি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের তরে, এই কৃপা করে জন্ম দিও ঠাকুর তোমার ঘরে। আসলে আমি মনে প্রাণে চাই যদি আবার এই ধরাধামে আমি আসি, যেন এই মতুয়া ঘরে এবং আমার মায়ের গর্ভেই জন্ম নেই, সেই আশীর্বাদ রাখবেন। তুমি আবার যদি পাঠাও ঠাকুর আবার যদি, আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের তরে, কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে, কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। প্রতিব্রতামা হয় যেন আমারি, আমার পিতা হয় যেন ঠাকুর সত্যের পূজারি, সত্যি সাধ্বী প্রতিব্রতামা হয় যেন আমারি, সেই মার গর্ভে আসতে পারি, সেই মার গর্ভে, সেই মার গর্ভে আসতে পারি এই টুকা সাই অন্তরে, কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে, কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে। সত্যের অধিকারী
মতুয়ার জনক সত্যের অধিকারী হরি গুরুর নামের তরি হরি গুরু হরি গুরুর নামের তরি পাই যেন জীবন তরে কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে যে ধর্মে নাই তন্ত্র মন্ত্র জাগ জগের বাধো না যেখানে জাত জাতির বিভেদের শাসন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে তুমি আবার যদি পাঠাও ঠাকুর আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের তরে কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জন্ম দিও ঠাকুর মতুয়ার ঘরে কৃপা করে জন্ম দিও ঠাকুর।